একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, কি সম্পন্ন, খ্যাতি সম্পন্ন, উনি বলতেছেন আমি 15 বছর গবেষণা করলাম, স্টাডি করলাম, কোরআনে হাদিসে কোথাও নবীকে ভালোবাসলে ঈমান, নবীকে ভালোবাসলে জান্নাতে যায় এইরকম কোন দলিল আমি খুঁজি পাই নাই। আন্তর্জাতিক কি জাতিক, আন্তর্জাতিক, বাংলাদেশিও হলে বুঝ দিতাম, আন্তর্জাতিক এরকম মানুষে বলতেছে কয় বছর গবেষণা, 15 বছর গবেষণা করে নবীর ভালোবাসার হাদিস সে কোনো বইয়ে খুঁজি পায়? তো বুঝি গেলাম, তুই বাংলা ছোটি বই পড়লে তুই কেমনে নবীর ভালোবাসা খুঁজি পাবি? তুই তো ভার্সিটির মাল, মাল হয়ে কেমনে নবীর হাদিস বুঝবি? নবীর হাদিস বুঝার জন্য তো নবীর গোলাম হইতে হবে, কথা ঠিক কিনা? মালে বুঝবে না গোলামে বুঝবে? মালে তো বুঝবে না, মালের কাছ তো বিক্রি হওয়া, তোরা তো ইহুদি খ্রিস্টানের কাছে বিক্রি হয়ে গেছিস, গোলামের কাজ তো মুস্তফার গোলামি করা। সেখানে ইমাম বুখারি বলে, দেখ আমি বুখারির আকীদা হাদিস আনার আগে বাদ দিলাম, হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী ভালোবাসা ইবাদতের অংশ নয়, ডাইরেক্ট ঈমানের অংশ। নবীর অনেকেই বলবে আল্লাহর নবীকে জিব্রিল আমিন শিখিয়েছেন, জিব্রিল টিচার, নবী ছাত্র, সেই জন্য যখন জিব্রিল আমিন আলিফ লাম মিম নিয়ে নাজিল হলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিফ, আমার নবী বললেন ফাহিমতু, বুঝেছি সামনে বলো, জিব্রিল বললেন লাম, সে বুঝেছি সামনে বলো, বললেন মিম, সে বুঝেছি ফাহিমতু সামনে বলো, আমার নবী বলতে লাগলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, আমার নবী চুপ করে রইলেন, জিব্রিল বলেন নবী গো আলিফ বললাম, বললেন বুঝেছি, লাম বললাম, বললেন ফাহিমতু, মিম বললেন, বললাম, বললেন বুঝেছি, জালিকাল কিতাব বললাম, চুপ কেন? আমার নবী ডাক দিয়ে বলে জিব্রিল, আমি যদি আলিফে চুপ থাকতাম তুমি মনে করতে নবী বুঝে নাই, আমি যদি লাম মিমে চুপ থাকতাম তুমি মনে করতে নবী বুঝে নাই, জালিকাল কিতাব থেকে তুমি বুঝো, আমার উম্মত বুঝে, সেই জন্য বুঝেছি বলার দরকার নাই, আমি আলিফ লাম মিমে বুঝেছি বলে এটা মেসেজ দিলাম, জিব্রিল যেখানে বুঝে না মুস্তফা সেখানে বুঝে। তাহলে বন্ধু আমার, হরুফে মুকাত্তিয়াত দিয়ে রব্বুল আলামিন 1 নম্বর মেসেজ দিলেন আর রহমান আল্লামাল কোরআন, শুনে রাখ আমার হাবিব রহমান, জমিনে কাউরে টিচার বানাই নাই, জমিনে কাউরে শিক্ষক বানাই নাই, আমার হাবিবের শিক্ষকের নাম রহমান, আমি হুরুফে মুকাত্তিয়াত দিয়ে মেসেজ দিতে লাগলাম, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবীর এই দুনিয়ার জমিনে যত বিষয় ছিল আছে থাকবে সমস্ত অজানা জেনাকে জানিয়েছি, ওনার নাম রহমাতুল্লিল আলামিন, আমরা ঝগড়া করি নবী এটা জানে না, নবী ওটা জানে না, অনেকে তো নিচে নামাইতে নামাইতে বলতে লাগলেন নবী নাকি আলিফ বাউ চিনে না, এরকম মুফাসসির আছে না আছে, এগুলো নাকি আমাদের বাংলাদেশের বড় স্কলার, নবীরে যত নিচে নামাইতে পারে তত নাকি আন্তর্জাতিক কি হয় স্কলার হয় বাংলাদেশে, নবীরে কি করতে হবে নিচে নামাইতে পারলে উনি নাকি কি হয় বড় স্কলার, মাঝে মাঝে মাদকের প্রভাবও থাকতে হয় কেমনে জানেন নি বলবো, কাতারের বিমানে উঠি নেপালের হিমালয় দেখতে পায়, এরকম আছে না, কোনটাই উঠছে কাতারের বিমানে দেখতে পাচ্ছে কোথায়, আমি যদি এখানে বসে বলি আমেরিকা দেখতে পাচ্ছি আপনারা বলবেন না ইয়াবার প্রভাব আছে, বলবেন না, আমি যদি এখানে বসে বলি আমি আমেরিকা দেখতে পাচ্ছি বলবেন হুজুর তো মনে হয় খাই আসছে মনে হয়, বলবেন না, যে কাতারের বিমানে উঠি
নেপালের হিমালয় দেখে নিশ্চয়ই কিশোর প্রভাবছে, কথা ঠিক না? এরকম মুফাসসির বাংলাদেশে আছে না? অনেকেই কোরআন শরীফ খুলে ক্লাস এইটে বয়স তখন আবার 9 বছর হয়ে যায়, এরকম আছে না মুফাসসির? এগুলো আন্তর্জাতিক আবার। আর একটা মাহফিলে উনি ব্যক্তিটা কোরআন শরীফ খুলে বলে আমি ক্লাস 5 পাস করে 89 পড়ি নাই, ডাইরেক্ট ক্লাস 10 দিয়ে দিয়েছে। ব্যক্তি কয়টা? এক মাহফিলে বসে আমি ক্লাস 8 বয়স আমার কত? 9 বছর। ভালো কথা, 9 বছরে কেউ ক্লাস 8 পড়তে পারে? কোরআন শরীফ খোলা, তোমাদের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বড় লজ্জা লাগে। ওগুলোর পক্ষ হয়ে আমাদেরকে বন্ধ বলো। আরে যাদের নিজেদের ব্যাপারে কোরআন খুলে লাগাম ঠিক থাকে না, তাদের মুখে নবীর শান মানাই না, সেই জন্য মৃত্যু করা নবীর শানে বেয়াদবি করতেই থাকে। আরে মাহফিলে বলছে আমি ক্লাস 5 থেকে ডাইরেক্ট কি 2 মাস হয় নাই, এক মাহফিলে তখন ক্লাস 8 পড়তেছে, বয়স তখন কত? 2 মাস পরে আরেক মাহফিলে ডাইরেক্ট ক্লাস 5 থেকে ডাইরেক্ট 8 মিনিট পরে নাই, কোথায় চলে গেছে? হ্যান্ড পরীক্ষা দিয়ে দিয়েছে ডাইরেক্ট। তো এইরকম মুফাসসির বাংলাদেশে আসেন নাই? যত মিথ্যা বলতে পারবেন তত বড় আন্তর্জাতিক। এটা বাংলাদেশে আর কি, বাংলাদেশে যত মিথ্যা বলা যায় তত কি আন্তর্জাতিক, যত নবীদের গালি দেওয়া যায় তত আন্তর্জাতিক। আর নবীর সঙ্গ বললে ভণ্ড হয়ে যায়, নবীর সঙ্গ বললে ভেড়াতি হয়ে যায়, নবীর সঙ্গ বললে মাথার পূজারি হয়ে যায়, মানে নবীর সঙ্গ বললে তাদের মাথা কি হয়ে যায়? আন্তর্জাতিক তো হতেই হবে, কারণ বিয়াদবের রসুলদের টাকা আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া থেকে আসে, সেই জন্য তোমরা আন্তর্জাতিক। আর আমাদের রোহানিয়ত মদিনাওয়ালার থেকে আসে, সেই জন্য আমরা আন্তর্জাতিক নয়, আমাদের সম্পর্ক মদিনাওয়ালার সাথে। কথা ঠিক কিনা? আন্তর্জাতিক লাগবে না মদিনাওয়ালা লাগবে? আন্তর্জাতিকের দরকার নাই, যে আন্তর্জাতিকের মধ্যে নবী নিরক্ষর হয়ে যায়। ওই আন্তর্জাতিকের দরকার নাই, যে আন্তর্জাতিকের মধ্যে নবী ক্ষমতাহীন হয়ে যায়। ওই আন্তর্জাতিকের কোনো দরকার নাই, যে আন্তর্জাতিকের মধ্যে নবী জান্নাত যাবে কিনা সন্দেহ করা হয়, সেই আন্তর্জাতিকের কোনো দরকার। অনেকে আফসোসের বিষয়, আল কোরআন বলে আমি নবীর পিছে পিছে থাকি, আমার মতো মুফাসসির কোরআন খুলে দিয়ে বলে আল্লাহ যদি পাইতে চাও, কোরআন যদি বুঝতে চাও, নবীরে মাইনাস করে দাও। আর কোরআন বলে এই মুফাসসির নবীরে মাইনাস করার কথা বলিস, আমি মুস্তাফার কদমে কদমে থেকে আল কোরআন হয়ে গেছি। তাহলে বন্ধু আমার, কোথায় মুফাসসির, কোথায় কোরআন? মুফাসসির কি বলে, কোরআন কি বলে? এখন দেখার সময় এসেছে যার নাম মুফাসসির বলা ফেলা, এটা কখনো মুসলমানের আদর্শ হতে পারে? আমি আমার নবীকে একটু হাসাতে চাই কে? আল্লাহ কাকে? নবীকে। আর বান্দা নবীর কষ্ট দে, আপনি আলিব্বা জানেন না, আপনি এটা জানেন না, আপনি আমি বাংলা জানি, আপনি বাংলা জানেন না, আমি ইংরেজি জানি, আপনি ইংরেজি জানেন না, আপনার সেই আমি বরাস করা, এরকম অনেক আছে না? আমার ডিগ্রি আছে, আমার অনার্স আছে, আমার পিএইচডি আছে, নবীর তো কিছুই নাই, সুতরাং নবীর চেয়ে আমি শিক্ষিত, এরকম অনেক আছে না আমাদের বাংলাদেশে? এগুলো নবীরে কষ্ট দেয়, কখনো বলে মরা, কখনো বলে ফসা, কখনো বলে মাটির সাথে মিশে গেছে, কখনো বলে দাড়ি ফাল্লায় ফেলফেল করবে, কখনো বলে নবী নিজে কোথায় যাবে ঠিক ঠিকানা নাই, উম্মতের কি উপকার করবে, শুধু নবীরে কষ্টই দিতে আছে। আবার বলে নবীর রওজা বলিও না, নবীর কবর বলিও, আবার বলে মক্কায় গিয়েছো মদিনায় যাওয়ার দরকার কি, মসজিদে হেরেমে নামাজ পড়েছো মদিনায় যাওয়ার কোনো দরকার নাই, মদিনায় যদিও যাও তাহলে মসজিদে নবীতে নামাজ পড়ে চলে আসিও, ওই দিকে দেখার দরকার নাই, শত এলার্জি সবগুলো কাকে নিয়ে? নবীকে নিয়ে। এরকম আসা নাই? ওর নাম নাকি মুসলমান, ওর নাম কি? হিন্দু বললে মনকে সান্ত্বনা দিতাম, বৌদ্ধ বললে বলতাম নবীকে চিনবে করতে কি ইমান নাই, নাস্তিকি করলে বলতাম বেয়াদব নবীকে চিনবে কেমনে, কিন্তু দাড়ি রাখি টুপি রাখি জুব্বা রাখি কোরআন খুলে দিয়ে নবী বিদ্বেষী কথাবার্তা সর্ব অবস্থায় বলে থাকেন, এরকম গুলাকে আমরা কখনো মুসলমান বলে স্বীকৃতি দিতে পারবো না, স্বীকৃতি দিতে পারবো। আমি যেই সূরা তেলাওয়াত করলাম সেই সূরার নাম সূরাতুদ্দোহা, সূরাতুদ্দোহা মানে বুঝেন? বলেন নবী রে আপনি মুখ মলিন করবেন, আপনার চেহারায় চোখের পানি থাকবে, সেটা আমি সইতে, আপনাকে রাজি করার জন্য, আপনি নবীকে হাসানোর জন্য,
আপনি নবীকে খুশি করার জন্য আমি সূরাতুদ দোহা নাজিল করলাম, একমাত্র মাহবুব রহমান হাবিব রহমানকে খুশি করতে চান। তাহলে আল্লাহর নবীকে খুশি করার জন্য সূরাতুদ দোহা কি হলো? নাজিল হলো। এখন আসেন অদ্দোহার তফসিরে ঢুকি, দেখি কতটুকু যাইতে পারি, 11:30 পর্যন্ত যতটুকু যাইতে পারি ততটুকু স্টপ। আল্লাহ বলেন অদ্দোহা, অদ্দোহা মানে মধ্যাহ্নের কসম। কিসের কসম? আল্লাহ কি কসম করা লাগবে? আমি কসম করতে হবে, কারণ আমি সত্য বলতে পারি, মিথ্যাও বলতে পারি, আপনি ভালোও বলতে পারেন, অশ্লীলও বলতে পারেন। যখন বলবো আগুন ধরছে তখন বলে খোদার কসম করে বল, তোমরা ঠিক কিনা, তা আমি বলবো যদি সত্যি হয় আল্লাহর কসম ধরছে, কথা ঠিক কিনা। আমাকে কসম করতে হয় কারণ আমি ভালোও বলতে পারি, খারাপও বলতে পারি, সত্য বলতে পারি, মিথ্যাও বলতে পারি, কিন্তু আমার আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে? আল্লাহর কি কসম করার কোনো দরকার আছে? কিন্তু আল্লাহ আল্লাহ হয়ে দুটো কসম খাইলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা, ওয়াদ্দুহা মাহবুব নবী আমি মধ্যাহ্নের কসম খাইলাম, আমি মিট দুপুর 12:00 কসম খাইলাম, ওয়াল্লাইলি ওই রাত্রির কসম খাইলাম, ইজা সাজা যেটা অন্ধকারে চেয়ে গেছে, যেটা অন্ধকারে এইটার অনেক তফসির। ওয়াদ্দুহা দ্বারা মুরাদ কি, উদ্দেশ্য কি? ওয়াল্লাইলি ইজা সাজা দ্বারা উদ্দেশ্য কি, এটা আমি গবেষণা করতে গিয়ে 50টা অভিমত পেয়েছি। কয়টা? 50টা। ওয়াদ্দুহা দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন? ওয়াল্লাইলি ইজা সাজা দ্বারা কি বুঝিয়েছেন? প্রায় মুফাসসিরগণ 50টা মতো অভিমত দিয়েছেন। আমার ক্ষুদ্র জ্ঞানে হুজুররা তার বেশি পাবেন, কারণ আমি যতটুকু গাটিগুটি দেখলাম আর কি, ততটুকু তো আমি 50টা পেলাম, তার মধ্যে 4টা বললো, বাকি আর কয়টা থাকবে? 44টা। অন্য কোথাও দেখা হলে তখন আর বাকিগুলো বলবো, এখন বলি ওয়াদ্দুহা। আল্লাহ বললেন মধ্যাহ্নের কসম, চাষের কসম, ওই মধ্যাহ্নের সময়ের কসম, যখন আপনি নবী রহমাতুল্লিল আলামিন গারে হেরা থেকে নেমে মক্কা বাসীকে দেখে আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে এই জমিনে আল কোরআনের সর্বপ্রথম আয়াত মক্কাবাসীর সামনে আপনি যেই সময়ে তেলাওয়াত করলেন ওই সময়টা ছিল মধ্যাহ্নের, ওই সময়টা ছিল চাষের, নবীদের আপনার জবান থেকে সর্বপ্রথম ওই মধ্যাহ্নের সময়, যেই মধ্যাহ্নের সময়ে আপনি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে আমি মাওলার নাম ধরেছিলেন, আমি আল্লাহ সেই সময়ের কসম খাচ্ছি। ওয়াদ্দুহা ওই মধ্যাহ্নের কসম, যেই মধ্যাহ্নের সময়ে আপনি রহমাতুল্লিল আলামিন মক্কাবাসীকে সর্বপ্রথম কোরআনের আয়াতের মাধ্যমে তাওহীদের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইজা সাজা ওই গভীর রাতের কসম, যেই রাতে আল্লাহ দাওয়াত দিয়েছিলেন সেই আল্লাহর দিদারে আপনি নবী যে চলে গেছেন, আমি আল্লাহ সেই মেহরাজের রাতের কসম খাচ্ছি। সেই মেহরাজের রাতের, এটা কয় নম্বর তাফসির? এক নম্বর তাফসির, এক নম্বর ওয়াদ্দুহা ওই মধ্যাহ্নের কসম, যেই মধ্যাহ্নের সময়ে জমিনে আপনি আল্লাহর দাওয়াত দিয়েছেন। ওয়াল্লাইলি ইজা সাজা ওই গভীর রাতের কসম, যেই গভীর রাতে সেই মাওলার দিদার মেহরাজ করেছিলেন। এক নম্বর। দুই নম্বর ওয়াদ্দুহা আপনার নূরানি চেহারায় আনোয়ারের কসম, যেই চেহারা উম্মতি উম্মতি বলে উম্মতের প্রেমকে বহি প্রকাশ করে দিয়েছে, ওই চেহারার কসম, যেই চেহারার ঠোঁট বারবার উন্নতি উন্নতি বলে উম্মতের প্রেমকে প্রকাশ করে দিয়েছে। ওয়াল্লাইলি ইজা সাজা ওই কালো জুলফি মুবারকের কসম, যেই জুলফি মুবারকের ভেতরে উম্মতের গুনাকে গোপন রেখেছে। আল্লাহ বলছেন ওয়াদ্দুহা এক নম্বর চাষের কসম, ওই সময়ে যেই সময়ে আপনি আল্লাহর দাওয়াত দিয়েছেন। ওয়াল্লাইলি ইজা সাজা ওই গভীর রাতের কসম, যেই গভীর রাতে মাওলার দিদার করে মেহরাজ করেছেন। দুই নম্বর তাফসীর
আদ্দুহা আপনার নূরানি চেহারার কসম, যেই চেহারা উন্নতি উন্নতি বলে প্রেমকে প্রকাশ করে দিয়েছে, ওয়াল্লাইলি ইজা সাজা ওই জুলফি কালো চোলগুলোর কসম, জুলফি মুবারকের কসম, যার ভেতরে রব্বি হাবলি উন্নতি করার কারণে উন্নতির গুণাগুলো চুলের ভিতরে সাতারিয়াত গোপন করা হয়েছে, সেই জুলফি মুবারকের কসম খাচ্ছে। তিন নম্বর ওয়াদ্দুহা ওই চাস্তের কসম, ওই মধ্যাহ্নের কসম, যখন হযরতে মূসা আলাইহিস সালামের উপর আমি এত রাজি হলাম এত রাজি হলাম এত রাজি হলাম, আমি জিবরিলকে ডাক দিয়ে বললাম, জিবরিল আমি এতদিন কোন নবী রাসূলের সাথে ডাইরেক্ট কথা বলি নাই, কথা বলেছি তোমার মাধ্যমে, আজ আমার মূসা আমাকে রাজি করে ফেলেছে, আমার প্রেম আজ এত বেশি বেড়ে গেছে, তুমি জিবরিলকে বাদ দিয়ে আমি আমার মূসার সাথে মিন ওয়ারাইল হিজাব পর্দার অন্তরালে গোপন হয়ে কথা বলবো, যাও আমার মূসাকে একটু বলো আল্লাহ মূসার সাথে ডাইরেক্ট কথা বলতে চায়। আল্লাহ মূসার সাথে হযরতে জিবরিল আমিন নেমে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া মূসা রব্বুল আলামিন আপনার উপর বড় রাজি, আপনার উপর বড় সন্তুষ্ট, কারুর সাথে আমাকে বাদ দিয়ে কথা বলে নাই, আজ মাওলা আপনার সাথে ডাইরেক্ট কথা বলবে। মূসা আলাইহিস সালাম খুশিতে আত্মহারা, কারণ এটার মতো নিয়ামত এই জমিনে আর হতে পারে না। হযরতে মূসা আলাইহিস সালাম চিৎকার করলেন, জিবরিল আমি যদি এখান থেকে কথা বলি মাওলা কথা বলবে? জিবরিল বলেন, এখানে কথা বলবে না, বিচে গেলে কথা বলবে না, পাথরের উপর গেলে কথা বলবে না, ঘরে গেলে কথা বলবে না, গাছের নিচে গেলে কথা বলবে না, আল্লাহ চান আপনি মূসা কালিমুল্লাহ তৌরে সাইনার চৌরায় উঠে যাবেন, ওইখানে গেলেই মাওলা আপনার সাথে ডাইরেক্ট কথা বলবে, সুবহানাল্লাহ, ওইখানে গেলে আপনার সাথে ডাইরেক্ট কথা বলবে। মূসা আলাইহিস সালাম ডানে বামে সামনে পিছনে তাকানা দৌড়ানো শুরু করছে, কি শোনার করছে, কার সাথে কথা বলবে, কি সহজ কথা। জিবরিল আমিন পিছন থেকে ডাকে, আই মূসা আলাইহিস সালাম কথা আছে কথা আছে, সে দাঁত তরে বলবো আগে মাওলার সাথে কথা বলবো, উনি দৌড়তেই আছে, জিবরিল আমিন পিছন দিকে বারবার বলেন থামান থামেন, মূসা কালিমুল্লাহ কোনো মতে থামে না, জিবরিল আমিন বলেন কথা আছে কিছু শর্ত আছে, মূসা আলাইহিস সালাম বলেন ঠিকানা পাই গেছি আর শর্তের কোনো দরকার নাই, আমি আগে মাওলার সাথে কথা বলবো এরপরে তোমার সাথে কথা বলবো, দৌড়তে 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 তোরে সাইনাটা কঠিন বিষয় নয়, আমি জীবনে একবার উঠলাম মিশরের পাঁচ বছরের জীবনে, সেখানে গিয়ে আল্লাহরে বললাম আল্লাহ এটা মূসা আলাইহিস সালাম বলে তিনবার চারবার করে দেরি উঠেছে, আমি একবার আসলাম আর জীবনে আসতে পারবো না, এই একবারে নেমে গেলাম, এত উঁচু কেমনে যে উঠছে আল্লাহ জানে, আমি একবার উঠি তিন দিনে শুধু বেড়াছি ট্যামাল খাইছি, বিছানার মধ্যে ঘুমানো নামাজ পড়ছি বিছানায়, এরকম অবস্থা, হাঁটুতে হাঁটুতে ব্যথা, এই মূসা আলাইহিস সালাম কখনো তিনবার কখনো চারবার কখনো পাঁচবার, এটাকে বলে প্রেম, উঠে গেছেন যাই আসিল্লাম রব্বি, আল্লাহ কোনো উত্তর দেয় না, আবার বলে ইয়া রব্বি, আল্লাহ উত্তর দেন, আমি মূসা জিবরিলকে যে বলেছেন ডাইরেক্ট কথা বলবেন, আমি মূসা আসছি তোরে সাইনার উপরে মাওলা কথা বলো, তিনবার ডাক দিলেন আল্লাহ কোনো কথা বল, মূসা আলাইহিস সালাম একটু গরম টাইপের মানুষ ছিলেন, প্রচুর গরম ছিলেন, ডাক দিয়ে বললেন এত কাহিনী করতেছ আমার কোথায়, রাস্তা থেকে দূরাইতে 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 তুরে সাইনার উপর তুল্লা, এখন কোনো আওয়াজ করো না শব্দ করো না, মাওলা এটা কি পরীক্ষা দিচ্ছ আমাকে, আল্লাহ ডাক দিয়ে বললেন মূসা কোথায় এসেছ, তুরে সাইনার উপরে কেন এসেছ, মাওলার সাথে কথা বললো, তোমার পায়ে কি, আমার পায়ে জুতা, আমার পায়ে কি জুতা, নিয়ে কি আল্লাহর সাথে কথা বলা যা, মাওলা আমি খেয়াল করি নাই, জিবরিল যখন আমাকে বলেছে মাওলার সাথে কথা বলা যায়, আমি আর কিছু খেয়াল করি নাই, আমি তোমার প্রেমে আত্মহারা হয়ে তোরে সাইনায় উঠে গেছি জুতা নিয়ে, আল্লাহ বলেন ইখলাস আবার নিচে নামো, জুতা খুলি আবার আসো, আমার যদি বলতো আমি নিচে নামি চলে যেতাম ঘরে, কিন্তু মূসা আলাইহিস সালাম নামলেন জুতা খুললেন খুলে উঠলেন, উঠে আবার আল্লাহরে ডাক দিলেন, আল্লাহর সাথে কথা হলো, তা আল্লাহ বলেন ওয়াদ্দুহা ওই মধ্যাহ্নের কসম, ওই চাস্তের কসম, ওই দুপুর বেলার কসম, যখন মূসা
আমার প্রেমে জুতা খুলে তোরে ছাই নাই উঠেছে। সুবহানাল্লাহ, জুতা খুলে তোরে ছাই নাই উঠেছে। ওয়াল লাইলি ইজা সাজা, ওই রাতের কসম যখন আমার নবী উম্মে হারির ঘরে আরাম করছিলেন, আমি বললাম কাম উঠে যান ও আমার হাবিব, আপনাকে আজ মেরাজ করব। আপনি বুরাকে উঠলেন, আপনি চলে আসলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে উঠে গেলেন বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে উঠে গেলেন সিদরাতুল মুনতাহা। আমি বলতে লাগলাম সুম্মা দানা, আরো উপরে আসেন, আরো উপরে আসেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন জিবরিল, জমিনেও আমার সাথে, বাইতুল মামুরেও আমার সাথে, সিদরাতুল মুনতাহায় আমার সাথে, চলো না একসাথে উপরে যায়। জিবরিল বললেন আপনি যান, আমি এখানে আছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন কেন? যে জিবরিলের যেখানে ক্ষমতা শেষ সেখানে মুস্তাফার ক্ষমতা শুরু হয়ে যায়। সেখানে নবী নাকি আমার মতো, জিবরিল স্বীকার করতেছে আমার ক্ষমতা যেখানে সেখানে কার ক্ষমতা? নবীর ক্ষমতা শুরু হয়ে যা। নবীজি উঠলেন, আল্লাহ বলেন উঠেন না, আমার নবী উঠলেন, উঠতে উঠতে আরশ পর্যন্ত উঠে গেলেন। আল্লাহর ডাক দিলেন হাবিব, আরশে কদম রাখেন। আল্লাহর নবী যখন কদম রাখতে বললেন একটু নিচের দিকে হলেন, আল্লাহ ডাক দিলেন করেন কি? যে জুতো মোবারক খুলি, যে কেন? যে আমার ভাই মুসা আলাইহিস সালাম তোমার সাথে যখন কথা বলবে তখন জুতা নিয়ে উঠেছিল, তুমি আবার নিচে নামাইয়া জুতা খোলাইয়া এরপর তুলছো, তোরে সাইনার চেয়েও কটি গুণ তোমার দামি আরশ মুআল্লা। সুতরাং আমি নবী জুতা খুলে আরশে কদম রাখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো, জুতা খুলে তোরে সাইনাই উঠা, এটা আমার মুসার শান। জুতা নিয়ে আরশে কদম রাখা, এটা আমার মুস্তাফার শান। ওই সময়ের কসম, যেই কষ্টের সময়ে আমার মুসা জুতা খুলে তোরে সাইনাই উঠে মাওলার সাথে কথা বলেছেন, ওয়াল্লাইলি ইজা সাজা, ওই বরকতময় রাতের কসম যখন আমার মাহবুব নবী জুতা নিয়ে আরশে কদম রেখেছেন, আমি ওয়াল্লাইলি ইজা সাজা ওই রাত্রির কসম খাচ্ছি। ওই রাত্রি বাস আরেকটা তফসির বলে আমার মাহফিল শেষ, 11টা বাজে, 11:30 বেজে যাচ্ছে। ওয়াদ্দুহা, এটা কোরআন থেকে বলি, দ্বিতীয়বার আসা নাই আসে, সাইয়াকুলুস সুফহা 22 নম্বর পৃষ্ঠা, কয় নম্বর পৃষ্ঠা? আপনারা কি আশারের নামাজ পড়েছেন? কোন দিকে পড়েছেন? কাবার দিকে না? কাবা যদি উত্তর দিকে হয় উত্তর দিকে পড়তে হবে না? কাবা যেই দিকে নামাজ, বাংলাদেশে কাবা কোন দিকে? ইয়েমানে গেলে আবার কোনাকুনি হয়ে যায়, তো তাই বলে কি পশ্চিম দিকে পড়বো? না, কোনাকুনি কাবা যেই দিকে সেই দিকে পড়তে হবে, কথা ঠিক কিনা? তো আমার নবী কাবাকে কাবা বানিয়েছে, কি বানিয়েছে আমি বলি না, দ্বিতীয় পারা সাইয়াকুলুস সুফহা, এখানে লেখা আছে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এই কাবা এমনিতে কাবা হয় নাই, মুস্তাফা যেই দিকে খুশি সেটাই কাবা হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা আমি বলেছি না কোরআন বলছে? কোরআন বলছে, আমি বলেছি তো বন্ধ আমার ডাকিলে আওয়াজ নেই, কারে ডাকেন? ডাকতে পারবেন তো? সাহস যদি না থাকে আমার কেন বন্ধ ডাকেন? কোরআন বলছে ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, কাবা এমনিতে কাবা হয় নাই, মুস্তাফা হাসি মুখে দেখেছেন বলে কাবা হয়েছে। তো কাবা যখন চেঞ্জ করতেছে আপনি পারবেন চেঞ্জ করতে? আমি পারবো? বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পারবে? ক্যাপলা চেঞ্জ করতে পারবে? তো যেটা কেউ চেঞ্জ করতে পারে না সেটা আল্লাহর হাবিব চেঞ্জ করে দিতে পারে। দ্বিতীয়বার পুরাটা করে দেখিয়েন, বাংলা অনুবাদ আছেন আপনার করে? আমি যদি আমারটা বলি বলেন আপনারটা বলছেন কেন? আপনার যেটা আছে সেটা বলিয়েন, সেখানে আছে দ্বিতীয় পারা। কয় পারা? তো আমার নবী নামাজ পড়ছেন মসজিদ আকসার দিকে, কোন দিকে? মসজিদে নামাজের ভেতরে দুপুরের টাইমে জোহরের সময়ে অর্ধেক নামাজে মনের ভেতরে কি আওয়াজ হলো, আল্লাহ আমি মসজিদে আকসার দিকে নামাজ পড়বো না, আমি মক্কিওয়ালা কাবার দিকে নামাজ পড়বো। কেন পড়বে এটার কিন্তু উত্তর কোরআনে আছে। কোথায় আছে কোরআন? অন্য সময় আসে বলবো, এটা অনেক বড় ঘটনা। আল্লাহ নবী চাচ্ছে কোন দিকে, কিন্তু ক্যাপলা কোন দিকে? মসজিদে, কিসের ভিতরে? নামাজের ভিতরে। তো মুখে বলা যাচ্ছে না, কেন? মুখে তো কাপ পড়তে হচ্ছে,
মুখে বলতেছেন কারা, মনে বলতেছেন নামাজ। পশ্চিমে পড়বো, কাবার দিকে পড়বো, পূর্বের সেই মসজিদে আকসার দিকে পড়বো। এগুলো বলতে বলতে আমরাও মনে অনেক কিছু বলি না, বলি কি বলি না। যেমন এখানে কোনো কোনো যুবক জিজ্ঞেস করেন, কালকে ঘুমে কোথায় কোথায় ছিলে, বলবে জাপান অস্ট্রেলিয়া ঘুরে চলে আসছি। তো ঘুম থেকে উঠে কোথায়, যে বিছানায় শুয়ে রয়েছি, কথা ঠিক কিনা। তো ঘুমের মধ্যে আমরা অনেক কিছু করি কি করি না, করি জল্পনা কল্পনা কত কিছু, কিন্তু জল্পনা কল্পনা দিয়ে কোনো শরীয়ত চলে, সেই জন্য মনে যা পাবেন আল্লাহ গুনা লিখবে না, কিন্তু করলে গুনা, করলে কেউ যদি মনে মনে বলে চুরি করবো আল্লাহ বললে লিখবো না, কিন্তু করিস না, করলে কিন্তু ঝামেলা বাজাবে, কথা ঠিক কিনা। কেউ যদি মনে মনে বলে এটা করবো আল্লাহ বলে কিছু লিখবো না, কারণ মনে মনে লিখলে কোনো সমস্যা, কিন্তু বাস্তবে করিস না, বাস্তবে বাস্তবে করলে কি হয়ে যাবে। আমি মনে মনে ভাবতেছি আমেরিকার প্রেসিডেন্ট, কিছু আসবে না, কিন্তু মাইকে যদি বলি আমি আমেরিকার প্রেসিডেন্ট, আপনার হুজুরে দর তাড়াতাড়ি ফাপনায় হয়ে যাবে, কথা ঠিক কিনা। তাহলে মুখে বললে সমস্যা, মুখে বললে, কিন্তু মনে আমি আমেরিকা না, পুরা বিশ্বেরও যদি প্রেসিডেন্ট হয়ে যায় এটা কোনো সমস্যা, কিন্তু মাইকে যদি বলি বলি তখন মাহফিল কমিটির মাইক চলবে কি চলবে না, যে কারা ধরিয়ে আনছো সুরা মেন্টাল, কথা ঠিক কিনা। তাহলে মুখে বললে কি, আমার নবী মুখে বলতেছেন না, বলতেছেন কিসে, মনে মনে বলতে গিয়ে হঠাৎ করে আমার নবীর চেহারা মসজিদে আকসা বাদ দিয়ে আসমানের দিকে উঠে গেছে। কোন দিকে উঠে গেছে, এখন হুজুর নামাজ পড়াচ্ছে কোন দিকে, কাবার দিকে, চেহারা একটা তুলে গেছে আসমানের দিকে, নামাজ আসে না ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে, শরীয়ত বলছে নামাজ ভেঙে যাচ্ছে। তো নবী ইমামতির মধ্যে চেহারা উপরের দিকে তুলে ফেলছেন, আল্লাহ বলে অন্যরা যদি চেহারা তোলে নামাজ ভেঙে যায়, মস্কারি করে তুললে ইমাম চলে যায়, আজকে যখন আমার নবী তুলে ফেলেছে কাদের নারা তাকাল লোবাওয়া জিহিকা ফিসসামা, চেহারাটা ওরকম রাখেন আমি মাওলা আপনার চেহারার দিদার করবো। আমি তুললে আল্লাহ বলবে তুই চেহারাটা একদম রাখ একটু দেখি না, বলবে আপনি তুললে বলবে, কিন্তু আমার নবী যখন তুললেন আল্লাহ বললেন কাদের না, আল্লাহ বলবে যে চেহারা আমি তুলি, তোরা রাখ শুধু মরতে দেরি, বাকি কবরে আয় সাইজ করি ফেলাম, কথা ঠিক কিনা। তুই কাবাসারি দিয়ে মস্কালি করি কোন দিকে, আসমানের দিকে চেহারা তুলতেছস, আর নবী যখন তুলছে আল্লাহ বলেন নামাজ ভাঙ্গা তো দূরের কথা, এইভাবে রাখেন কাদের নারা আমি আপনার কি দেখবো, চেহারা দেখবো দিদার করবো মেরাজ হবে। তো কাদের নারা তাকাল্লু বাবা জিকাফিসামা, আল্লাহ বলেন ওয়াদ্দুহা, ওই মধ্যাহ্নের কসম যখন মসজিদে জিলকিবলা তাইনে ক্যাটলা পরিবর্তন করার জন্য আপনার চেহারা আসমানের দিকে তুলেছিলেন নবীদের, ওই চেহারার কসম সূর্য যেরকম দুপুর বেলায় জমিনকে আলোকিত করে দেয়, সেই দিন ওই চেহারা আসমানকে আলোকিত করে দিয়েছিল, ওই চেহারা আসমানকে, ওই চেহারার কসম যে চেহারা আসমানের দিকে উঠে ক্যাটলা চেঞ্জ করেছিল, ওয়াল্লাইলি ইজা সাজা, ওই গভীর রাতের কসম যে গভীর রাতে ওই চেহারা যাই নামাজের সুখের পানি ছেড়ে দিয়ে উম্মতি উম্মতি বলে উম্মতির গুনাহ মাফ করে নিয়েছিল। এই চারটা কসম চারটা কারণে কসম খেয়ে আল্লাহ কোরআনে বলছেন শেষ, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা কালা, নবীরে আপনাকে আল্লাহ কখনো ছেড়ে দেন নাই, আল্লাহ কখনো অপছন্দ করেন নাই, আল্লাহ আগেও আপনার সাথে ছিল, এখন আপনার সাথে আছে, ভবিষ্যতে আপনার সাথে থাকবে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা কালা, আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দেন নাই, কখনো অপছন্দ করেন নাই। সুতরাং যারা বলবেন নবী মাইনাস, নবী যেখানে থাকে না সেখানে আল্লাহ থাকে না, নবী যেখানে আছে সেখানেই আল্লাহ থাকে, সেখানেই রব্বুল আলামিন আমাদেরকে নবীকে সাথে নেওয়ার জন্য তৌফিক দান করে। আমিন। সূরা দুহা তিনটা আয়াতের সংক্ষিপ্ততাও আমার মন মতো না সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম, আল্লাহ যেন আমাদেরকে বুঝার জানার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিলাদ দুহা মানে দুপুরের সময়, মধ্যাহ্নের সময়,
চাস্তের সময় যখন সূর্যের আলো জমিনে এমন ভাবে প্রভাবিত করে যেখানে অন্ধকার সেখানে আর অন্ধকার থাকে না, পুরা জমিন সূর্যের আলোতে আলোকিত হয়। আল্লাহ বললেন আমি এই সূরার নাম দিলাম চাস্তের সময়ের সূরা, চাস্তের সময়ের। কিন্তু দেখলাম শেষে এসে লেখা আছে মক্কিয়া, শেষে লেখা আছে কি মক্কিয়া। এখানে যদি আরো দেখেন কিছু সূরা যদি উল্টাম, এখানে আরো অনেক সূরা আছে যেমন সূরাতুল বাইনা মদনিয়া, তাহলে কোন সূরার নাম মক্কি কোন সূরার নাম মদনী, তাহলে এটা খুলে আমি জানতে পারলাম আমার কোরআনের 114টা সূরা দুই প্রকার, কোন সূরার নাম মক্কিয়া কোন সূরার নাম মদনিয়া। কোরআন যেরকম আল্লাহর কালাম, এর আগেও 103খানা আসমানি গ্রন্থ এই জমিনে এসেছিল, 100টার নাম সহিফা, আরো বড় বড় কিতাব আছে তাওরাত জবুর ইনজিল। আপনি যদি তাওরাত উল্টান, আপনি যদি জবুর উল্টান, আপনি যদি ইনজিল দেখেন, আপনি যদি বাইবেল দেখেন, আপনি যদি নিউ টেস্টমেন্ট দেখেন, আপনি যদি ওল্ড টেস্টমেন্ট দেখেন, ইহুদিদের কাছে যে গ্রন্থ আছে সেটা যদি খুলে দেখেন, খ্রিস্টানদের কাছে যে গ্রন্থ আছে সেটা যদি খুলে দেখেন, কোন প্রকার নাই, নাই ইয়ামানিয়া, নাই ফিলিস্তিনিয়া, নাই সিরিয়ানিয়া, সবগুলো দেখতে একই রকম। শুধু আল্লাহর কোরআন দুই প্রকার, কোন সময় কোরআনের সূরার নাম মক্কিয়া, কোন সময় কোরআনের সূরার নাম মদনিয়া। এখন আসেন বন্ধু আমার, বিশ্বের পুরাতন লাইব্রেরিগুলোতে যদি দেখেন পুরাতন আসমানি গ্রন্থের কিছু অংশ বিশেষ এখনো জমিনে রয়ে গেছে, ওইগুলো যদি আপনি আপন দৃষ্টিতে দেখেন দেখবেন কোনো প্রকার নাই। কিন্তু আল কোরআনে আশ্চর্যজনকভাবে দুটি প্রকার পাওয়া যায়, একটা প্রকারের নাম মক্কিয়া আর একটা প্রকারের নাম মদনিয়া। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কখনো মক্কি, তুমি কখনো মদনী, আগের আসমানি কিতাব ওগুলোর মধ্যে কোনো প্রকার নাই। কারণ কি? কোরআন বলে উঠবে অন্য কিতাব আসমানি আল্লাহর গ্রন্থ, ওগুলো নাজিলের প্রেক্ষাপট দেখো, আমি কোরআনের প্রেক্ষাপট দেখো, দেখলে বুঝে আসবে আমি কোরআন কেন দুই প্রকার, অন্যান্য কিতাব কেন প্রকার নাই। আমি যখন গভীর গবেষণা করে দেখলাম মাওলা যখন তাওরাত নাজিল করতে লাগলেন, আল্লাহ ডাক দিলেন ও আমার মুসা তিলকা রুসুলু ফাদ্দাহনা, আমি রসুলদের মধ্য থেকে কোন কোন রসুলকে ফজিলত দিয়ে উপরে তুলল, তন্মধ্যে অন্যতম আপনি মুসা কালিমুল্লাহ, আপনাকে আমি তাওরাত দিব। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মাওলা আমার ঘরে আসবে, আল্লাহ বলে সহজ নয়, গ্রন্থ যদি নিতে হয় মাওলার কিতাব যদি নিতে হয় কষ্ট করা ছাড়া এটা মিলবে না, তুমি ঘর থেকে বের হও, নিজের পরিবার ছেড়ে দাও, নিজের বংশ ছেড়ে দাও, নিজের ভাই ছেড়ে দাও, তোরে সাইনার উপরে উঠে যাও, সেখানে এবাদতে মশগুল থাকো, মাওলা যখন রাজি হব কিতাব আপনা আপনি তোমার কাছে চলে আসবে। আগে কত দেখছি ভাই, 30টা পুলে মাফিল করবো কেমনে। এখন আসেন বন্ধু আমার, গভীর মনোযোগ, তাওরাত মুসা আলাইহিস সালামের ঘরে আসে নাই, মুসা আলাইহিস সালামকে গড় থেকে বের করে তুরে সাইনার উপর তুলে নিয়েছে। ঠিক তেমনি ভাবে জবুর যখন নাজিল হলো হযরতে দাউদ আলাইহিস সালামের ঘরে যাই নাই, হযরতে দাউদ আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় নিয়ে গেছে,
এমনিভাবে 103 কানা কিতাব কোন নবীকে গাছের নিচে, কোন নবীকে পাথরের উপরে, কোন নবীকে সমুদ্রের কিনারায়, কোন নবীকে পাহাড়ের উপরে, কোন নবীকে দেশ থেকে দেশান্তরে সফর করিয়েছে। আল কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি আমার নবীকে কোন পাহাড়ের উপর নিয়ে গেছো? কোরআন বলবে, নবীকে আমি ঘর থেকে বের করি নাই, আমার নবী যখন গাড়ে হেরায় আমি কোরআন গাড়ে হেরায়, আমার নবী যখন বাজারে আমি কোরআন বাজারে, আমার নবী যখন অলিতে গলিতে আমি কোরআন অলিতে গলিতে, আমার নবী যখন মসজিদে আমি কোরআন মসজিদে, আমার নবী যখন মেহরাজে আমি কোরআন মেহরাজে, আমার নবী যখন জমিনে আমি কোরআন জমিনে, আমার নবী যখন শহরে আমি কোরআন শহরে, আমার নবী যখন তায়েফে আমি কোরআন তায়েফে, আমার নবী যখন গাড়ে সুরে আমি কোরআন গাড়ে সুরে, আমার নবী যখন মক্কায় আমি কোরআন মক্কায়, আমার নবী যখন মদিনায় আমার নাম মদিনায়, আমি কোরআন এই কারণে মক্কিয়া, আমি কোরআন এই কারণে মদনিয়া, কারণ আমি নবীর আগে যাই নাই, আমি নবীর পিছে পিছে ছিলাম। তাহলে বন্ধু আমার, মাইকটা ঠিকঠাক করলে আমি আরো সুন্দর করে বুঝাইতাম। বন্ধু আমার গভীর মনোযোগ, তাহলে মক্কিয়া মদনিয়া হওয়ার পিছনে আমার নবী, কারণ হিজরতের আগে যেই সূরা নাজিল হলো সেই সূরার নাম মক্কিয়া, হিজরতের পরে যেই সূরা আসলো সেই সূরার নাম মদনিয়া। আমার কথা বুঝে আসতেছে? আপনাদের কোনো কষ্ট হচ্ছে? এই সূরাতুদ্দোহার শানে নুজুল কেন নাজিল হলো, আয়াতের প্রেক্ষাপট কি, কোরআন বুঝতে গেলে কোরআনের আয়াত কেন নাজিল হলো এটা আমাকে বুঝতে হবে। যদি আমি কারণ না জানি, আসবাব না জানি, শানে নুজুল যদি না জানি, আমি মুসলমানের আয়াত কাফেরকে বলবো, কাফের আয়াত মুসলমানকে বলে দিব, যার কারণে সমাজে শান্তির জায়গায় অশান্তি হবে। কথা ঠিক কিনা? কোরআন বুঝতে গেলে যদিও বা 114 কানা সূরা, কিন্তু আয়াত নাজিল হওয়ার কারণ শানে নুজুল কেন হলো, প্রায় 1200 এর উপর কারণ আছে এই আয়াত নাজিল হওয়ার পিছনে। এগুলো মুফাসসির যারা বুঝবে, কিন্তু বাংলাদেশে অনেকেই সঠিক বই পড়ে, বাংলা অনুবাদ পড়ে এরকম তফসির করে জনগণকে বিভ্রান্ত করে। যদি তাকে বুখারী শরীফ জবরদস্ত সারা খুলে দেওয়া হয়, একটা হাদিস পড়তে গায়ের কাপড় খুলে ফেলতে হবে, এরকম মুফাসসির বাংলাদেশে আসে না নাই? যদি প্রমাণ দিতে বলেন আমি অনেক প্রমাণ দিতে পারবো, আমার কাছে সচিত্র প্রমাণ সহ আছে। তো এখনো সে শানে নুজুল না জানলে আপনি কাফেরের কথা মুসলমানরে বলবেন, মুসলমানের কথা? যেমন অনেকেই নবীকে আমাদের মতো বলে, যুক্তি দিয়ে কি দিয়ে, কিন্তু দলিল দিবে কত সুন্দর, নবী যে আমাদের মতো আমি বলি নাই, কোথায় আছে? যে কোরআনে আছে। যেমন আনা বশরুম মিসলুকুম, কথা ঠিক কিনা? এটা আজকে যেটা বাচ্চা হয়েছে এটারও মুখস্থ করায়, ওরা দুই তিনটা জিনিস মুখস্থ করায়, একটা হচ্ছে আনা বশরুম মিসলুকুম, একটা হচ্ছে কুল্লু বিদাতিন দালালা। এই সারা আল্লাহর জমিনে আর কোনো দলিল খুঁজে পাইলাম না। এই দুটা জিনিস ওরা জন্মের পর মুখস্থ করাবে, বাচ্চা যখন জমিনে আসবে কানে কানে বলবে আনা বশরুম মিসলুকুম মুখস্থ কর, তারপর একটা হাদিস মুখস্থ কর, কুল্লু বিদাতিন দালালা। এই সারা আল্লাহর জমিনে আর কোনো কিছু মুখস্থ করাইতে, যে বাংলা করতে পারে না এতেও কিন্তু বলবে আনা বশরুম মিসলুকুম কোরআনে আছে, কথা ঠিক কিনা? এখন শুন বন্ধু আমার, সামনের দিকে চলতে লাগলাম, এই আল কোরআনের 30 পারা 114টি সূরার যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো তিন প্রকার, এই তিন প্রকার যদি আপনি না বুঝেন, আয়াতের শানে নুজুল যদি না জানেন, প্রেক্ষাপট যদি না জানেন, আপনার পক্ষে আমার পক্ষে কখনো কোরআন বোঝা সম্ভব নয়। যেমন এই দিন কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম,
বিশিষ্ট নাস্তিক তাসলিমা নাসরিন সে বলতে লাগলো, ইসলাম নারীর কোনো অধিকার দেয় নাই, নারীকে সবসময় নিচের দিকে নামিয়েছে। দলিল দিতে লাগলো কোরআন এনে ইংরেজি ট্রান্সলেট দিয়ে সূরাতুন নিসার কিছু আয়াত ইংরেজি অনুবাদ পরে পরে বলতেছেন, দেখেন এখানে পুরুষকে উপরে তুলেছে নারীকে নিচে নামিয়েছে, এখানে পুরুষকে উপরে দিয়েছে নারীকে নিচে দিয়েছে। আপনি বলেন বুকে হাত দিয়ে, আমি বলি বুকে হাত দিয়ে। ইসলাম নারীকে অধিকার দিয়েছে না নারীর ইজ্জতের উপর আঘাত দিয়েছে? আমি কোরআন করলে দেখি ইসলাম নারীকে ইজ্জত দেয়। তসলিমা নাসরিন যদি কোরআন করে দেখে ইসলাম নারীকে ইজ্জত দেয় না, আমি যখন কোরআন পড়ি আমার ইসলাম বলে মেয়েটা যখন তোমার মা হয় ওনার পায়ের নিচে তোমার জান্নাত হয়, মেয়েটা যখন তোমার বউ হয় তুমি স্বামীর জন্য উত্তম সাক্ষী হয়ে যায়, মেয়েটা যখন তোমার কন্যা হয় তুমি বাবার জন্য জান্নাতের ওয়ারেন্টি হয়ে যায়। একটা মেয়ে বাবার জন্য জান্নাত, একটা মেয়ে ছেলের জন্য জান্নাত, একটা মেয়ে আল্লাহর দরবারে স্বামীর জন্য উত্তম সাক্ষী। ইসলাম নারীকে সবার উপরে তুলে দিয়েছে, কিন্তু নাস্তিক কোরআন কোলে নারী অধিকার খুঁজে পান। জ্বলন্ত আগুন দিয়ে যখন নারী পোড়ানো হতো, মাটির নিচে যখন দাঁড়ানো হতো, যখন ওই রকম নাস্তিক নারীর অধিকার দিতে পারে নাই, আমার রহমতুল্লিল আলামিন জীবিত হত্যা করার নারীকে সবার উপরে তুলে দিয়েছেন। কিন্তু কোরআন নাস্তিকে বুঝতে পারবে? সম্ভব? কখনো সম্ভব? সেই জন্য বন্ধু আমার বাংলা ট্রান্সলেট হেদায়ত দিতে পারে না, ইংরেজি ট্রান্সলেট হেদায়ত দিতে পারে না। সেই রকম ডাক্তারি বই অনেক লাইব্রেরিতে পাওয়া যায়, আমি ইংরেজি পারি বলে ডাক্তারি বই একটা পড়ে যদি চিকিৎসা করা শুরু করি মানুষ বাঁচবে না মরে যাবে? আমি যদি ইংরেজি বই নিয়ে ইঞ্জিনিয়ারিং শুরু করি বিল্ডিং ভাঙবে না টিকে থাকবে? আমি তো পড়তে পারি, সমস্যা কি? বলছে শুধু বই পড়লে হয় না, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা লাগবে। কথা দিচ্ছি না, যেমন আমার ভাই এখানে আর্মি আছে, ওনার ট্রেনিং হয়েছে কি হয় নাই? 6 মাস ট্রেনিং হয় নাই? হয়েছে। তা আমি যদি বলি যে ওনাদের অস্ত্র চালানোর প্র্যাকটিসটা তো আমার জানা আছে, কীভাবে ক্যারাটে মারতে হয় সেটা আমার জানা আছে, সুতরাং আমি ডাইরেক্ট কোনো প্রকার ট্রেনিং ছাড়া আর্মি করব, হবে? লাগবে কিনা 6 মাসের আগে? লাগবে। কেন? অভিজ্ঞতা ছাড়াও কেউ কাউকে চাকরি দেয় না, কথা ঠিক কিনা? এখন ক্লাস 8-এ পড়ে বাথরুমে গেলে পানি কীভাবে নিতে হয় সেটাও জানে না, সে হাত একটা উপরে তুলে দিই বলে বুখারিতে আসে, উপরে তুলতে আসে কোথায়? বুখারিতে আসে। হাত একটা বারবার উপরে তুলে ঘুরে কোথায় আসে? তো বুখারিতে আসে। পা একটা 3 ফুট করে দিয়েছে ঘিরে কোথায় আছে? তো বুখারিতে আছে। কোন বুখারি? গুগল উল্টাইয়া দেখি তার বাবার বানানো বুখারি, গুগল উল্টাইয়া দেখি তার বাবার বানানো বুখারি। এই বাংলা বুখারির সাথে হুজুররা আছেন, খোদার কসম ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে যায়, যারা হাত এইভাবে বাঁধে, যারা হাত বারবার তোলে, পাকে 3 ফুট বড় করে দেয়, তাদেরকে জানিয়ে দিয়ে গেলাম তোদের বাংলা বুখারি আমাদের সামনে আন, মাদ্রাসায় ইমাম বুখারির আসল বুখারি আছে, আমি খুলে দিয়ে প্রমাণ করব ওই বাংলা বুখারিতে আসল বুখারির 500 হাদিসের অস্তিত্ব নেই। আপনি আসেন, হাত তুলে দোয়া করার মুনাজাতের হাদিস বুখারিতে আছে, তার বাংলাতে? কিতাবুল মানাকিবে আল্লাহর ওলির কথা আছে, তার বাংলা বুখারিতে নাই। রসুল নামাজের মধ্যে আসার কারণে সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে দিয়ে নবীর দিকে তাকিয়েছে, বুখারিতে আছে, তার বাংলায় নাই। ভালোবাসা কিসের অংশ? ইমান আগে না আমল আগে? ইমান নাই। হিন্দু একটা আরা সারা বছর নামাজ পড়ে কোনো কাজ হবে? বৌদ্ধ একটা সারাদিন কোরআন পড়ে কোনো কাজ হবে? খ্রিস্টান একটা মরণ পর্যন্ত রোজা রাখে কোনো কাজ হবে? কেন? ইমান নাই। ইমাম বুখারি বলে ওই নামাজ পড়িস না যে নামাজ নবীর মহাব্বত নাই। হুব্বুর রাসূল মিনাল ইমান। তা আমি বলতে রাখলাম আল কোরআনের আয়াতগুলো, যেহেতু আমি এখানে মনে হয় প্রথম মনে হয় আসছি, আজকে ভূমিকা নেন। আল কোরআনের আয়াত 3 প্রকার। এক প্রকার আয়াতের নাম হরুফে মুকাত্তিআত,
কোনো কোনো তাফসীরে বলা হয় মুফরাদাত, যেমন প্রথম পৃষ্ঠায় সূরা ফাতিহা উল্টারে সূরা বাকারা দেখা যায়, ওই সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, আলিফ লাম মিম। তাফসীর যদি বলেন আমেরিকা থেকে আনলো, আমেরিকা থেকেও আনতে পারেন, যদি বলেন অস্ট্রেলিয়া থেকে আনবো সেখান থেকেও আনেন। আলিফ লাম মিমের তাফসীর লেখা থাকবে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই আলিফ লাম মিমের অর্থ আমি জানি না, আমার বাবা জানে না, কোনো মুফাসসির জানে না, কেউ জানে না। লেখা আছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলিফ লাম মিমের অর্থ জানেন, তাহলে যার অর্থ আল্লাহ এবং রসুল জানে আর কেউ? আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার আব্বা তো বড় আলেম, আপনার আব্বা জানে? আমি বলবো জানে না। আপনার আব্বার ওস্তাদে জানে? আমি বলবো জানে না। আপনি যদি আমরা জিজ্ঞেস করেন জমিনে কোনো মুফাসসির জানে, আমি বলবো জানে না। যদি বলেন আরো উপরে উঠেন, আমি বলবো জিবরিলও জানে না। জিবরিল আলিফ লাম মিমের অর্থ কে জানে না? জিবরিল না জানলে আমি জানবো? তো জিবরিল আমিনও যেটার অর্থ জানে না সেটার নাম হরুফে মুকাত্তিয়া, যেমন আলিফ লাম মিম, তহা, ইয়াসিন, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তিয়া, এগুলোকে বলা হয় মুফরাদাত, যেগুলোর অর্থ হাবিব মাহবুবের মধ্যে গোপন, যেগুলো আল্লাহ জমিনে ওপেন করার কোনো অধিকার দেয় নাই। এখন আসেন কোরআন আমার সংবিধান, কোরআন আপনার সংবিধান। কোরআনের প্রত্যেক ওয়ার্ড আমাকে বুঝতে হবে, কোরআনের প্রত্যেক শব্দ আমাকে জানতে হবে। কোরআন যদি আমি না বুঝি আমল করব কেমনে? মাওলা সূরা বাকারার প্রথম ধারা আলিফ লাম মিম আমিও বুঝলাম না, আমার বাবাও বুঝলো না, আমার শিক্ষকও বুঝলো না, এটা দিয়ে আমি কি করব? মানব জাতির জন্য কি মেসেজ আছে বলে দাও না। আমার আল্লাহ বলেন প্রথম ধারার প্রথম সবক, প্রথম তোমার প্র্যাকটিক্যাল যে শিক্ষা সেটার মাধ্যমে মেসেজ হচ্ছে। এই হরুফে মুকাত্তিয়াত নাজিল করেছি আমি আল্লাহ, পেয়েছেন রহমাতুল্লিল আলামিন, এটা হাবিব মাহবুবের মধ্যে গোপন, এটার অর্থ কেউ জানে না। এই দ্বারা এক নম্বর শিক্ষা, আমার নবী যা জানে, আমার নবীর যত এলম, আমার নবীর যত জ্ঞান দুনিয়ার কোন স্কলার থেকে শিখাই নাই, দুনিয়ার কোন প্রফেসর থেকে শিখাই নাই, আমার নবীর শিক্ষা একমাত্র রব্বুল আলামিন থেকে শিখেছেন। এটা আলিফ লাম মিম দ্বারা কি এটা মেসেজ কার? আল্লাহ। দুই নম্বর মেসেজ, এই বলেন নবী নাকি আলিফ লিখলে কিরকম করে লিখতে হয় এটাও চিনে না, বাটা লেখার পর নবীকে দেখাইলে নবীর কাছে অ্যামাজিং আশ্চর্যজনক মনে হয়, এরকম বক্তা বাংলাদেশে আসে না নাই? আছে। আলিফ লাম মিম দিয়ে আল্লাহ বলছে আমার নবীর টিচার আমি রব্বুল, আমার বাবা যদি আমারে পড়ানোর কারণে আমি এতটুকু জানি, আমার বাবা যদি উস্তাদের কাছে পড়ার কারণে এতটুকু জানে, যিনি আল্লাহর কাছে পড়েছে ওনার কি অবস্থা হবে? ওনার কি অবস্থা হবে? সেই জন্য এটা মেহরাজের মাস, এটা কিসের মাস? কথা ঠিক কিনা? দেওয়ালের পিছনে কি আছে আমি দেখতেছি না, এটা কার সৃষ্টি? জমিনের ভিতরে কি আছে আমি চোখে দেখছি না, সৃষ্টি কার? আল্লাহ। আসমানে কত গ্রহ উপগ্রহ গ্যালাক্সি আছে আমি জানি না, সৃষ্টি কার? আল্লাহ। আল্লাহর সৃষ্টি আমার কাছে গোপন, আল্লাহর সৃষ্টি আপনার কাছে গোপন, কিন্তু এটা চেষ্টা করলে ওপেন হয়। আমি যদি প্যান্ডেলের বাইরে যাই দেখতে পাবো কি আছে, আমি যদি জমিনটা একটু করে দেখি দেখতে পাবো কি আছে, আমি যদি রকেটে করে বিমানে রকেটে করে বিজ্ঞানীদের সাথে উপরে যাই দেখতে পাবো কি আছে, কিন্তু যত চেষ্টা করি রব্বুল আলামিনকে দেখা এই জমিনে সম্ভব নয়। যেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিতে 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 নিতে
জিব্রিল আমিনকে ডাক দিয়ে বললেন, মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরালে গোপন হয়ে কথা বলবো। মূসা আলাইহিস সালাম বলেন, কোনো শর্ত আছে? আল্লাহ বলে, কোনো শর্ত নাই। সে অতীত নিয়ে বলবো? আল্লাহ বলে, বলো। ভবিষ্যৎ নিয়ে বলবো? আল্লাহ বলে, বলো। আমি কে নিয়ে বলবো? সে বলো। ভাইকে নিয়ে বলবো? সে বলো। পরিবার নিয়ে বলবো? সে বলো। উপর নিয়ে বলবো? সে বলো। কোনো ধরনের শর্ত নাই, আনলিমিটেড প্যাকেজ। মূসা আলাইহিস সালাম বলল, লাঠি নিয়ে বলবো? আল্লাহ বলছে, এটা নিয়েও বলো। কে নিয়ে বলবো? লাঠি কি করে টানা যাবে না? লাঠির ভিতর ক্ষমতা কে দিছে? আল্লাহই দিছে। কিন্তু মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার লাঠিটা অনেক ক্ষমতা আছে, আমার লাঠি এটা করে ওটা করে, আল্লাহও শুনতেছেন। আল্লাহ বলছে, বলো। বলো কেন? বলছে, এটার নাম প্রেম। কারণ ক্ষমতা দিয়েছে আল্লাহ, কিন্তু যখন প্রেম শুরু হয়ে যায় তখন প্রেমিক প্রেমিকের কথাগুলো ভালো ভালো লাগে। আল্লাহ বলে, মূসা তুমি লাঠির কথা বাড়াও, আমি মাওলা শুনতেই থাকবো। সেই মূসা আলাইহিস সালাম দেখেন আল্লাহ কিছুতেই না বলে না, সব কিছু কি করতেছেন? এখন বলতেছে, সবগুলো যখন মানুষ দেখা দাও, এখন কি দাও? দেখা দাও। আল্লাহ বলে, এটা তো ভালো বলো, লান তারানি, দোয়া করি না, জীবনেও দেখা দেওয়া সম্ভব না, এই অসম্ভবটা সম্ভব করিও না। যেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ না বলছেন, লান এটা তাকিদে সিগাজার মাদ্রাসায় পড়েন, লান এটা কি? তাকিদ, তাকিদ মানে অবশ্যই অবশ্যই আমি দেখা দিব না, তোমাকে দেখা দেওয়া সম্ভব নয়, তুমি দেখবে না কাকে? আমাকে। যেখানে আল্লাহ মূসা আলাইহিস সালামের মতো রাসূলকে না করে দিয়েছে এবং আরো বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে, বিল গায়ব মানে অদৃশ্য, সর্বশ্রেষ্ঠ অদৃশ্য রব্বুল আলামিন, আল্লাহ যদি দেখা দেয় ঈমান আনতে কোনো সমস্যা নাই, তাহলে জাহান্নামের দরকার নাই, এমনিতেই সবাই ঈমানদার হবে। আল্লাহ বলে, আমি চাই দেখে ঈমান নয়, না দেখে ঈমান। কোন দেখে ঈমান? না দেখে, না দেখে ঈমান। আল্লাহ পছন্দ করেন কি দেখে? সেই জন্য সাল্লাল তারানি। তো সেই নবী রহমতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বলে, নবী গো, সবার ব্যাপারে আইন হচ্ছে লান তারানি, কিন্তু আপনার ব্যাপারে আইন হচ্ছে আমি মাওলা দেখা দিতে প্রস্তুত আছি, আমি মাওলা দেখা দিতে। সেই জন্য এগুলো আশেক খোলে বের হবে, এভাবেই যদি আশেক হয় অনেকেই বলবে, নবী এটা জানে না, ওটা জানে না, এটার কমতি আছে, এটাতে অপরিপূর্ণ। কিন্তু আশেক খোলে কি বের হবে? আর কই গাব কেয়া তুমসে না হা হো বালা, জপনা হুদা না চুপা, তুম পে করো ঢু দরুদ। নবীরে আমি কেমনে বললো আপনি এটা জানেন না, ওটা দেখেন না? যেখানে আল্লাহ আল্লাহ হয়ে আপনার থেকে গোপন থাকতে পারে নাই, ওপেন হয়ে গেছে, সেখানে আল্লাহর সৃষ্টি আপনার থেকে গোপন থাকবে কেমনে? গোপন থাকা সম্ভব? কোরআন শরীফের তিন নাম্বার প্রকারের মধ্যে এক নাম্বার মুফরাদা, যেগুলোর অর্থ আমি জানি না, যেগুলোর অর্থ আপনি জানেন না, যেগুলোর অর্থ কোন মুফাসসির জানে না, যেগুলোর অর্থ জিব্রিল জানে না। আল্লাহ এই আয়াতে মুফরাদাত দিয়ে আমাদেরকে দুটো মেসেজ দিলেন। এক নাম্বার মেসেজ, আমার নবী ছাত্র কার? শুধুমাত্র রব্বুল আলামিনের। সেই জন্য আমিও জমিনে আসলাম, উস্তাদও জমিনে আসলেন। উস্তাদ আগে ছাত্র ছিলেন, পরে টিচার হলেন। আমার বাবা আগে ছাত্র ছিলেন, পরে টিচার হলেন। জমিনে কেউ ডাইরেক্ট টিচার হতে পারে না, আগে সবাইকে ছাত্র হতে হয়। কিন্তু আমার নবী যেই দিন মা আমিনার ঘরে আসলেন, ডাক দিয়ে বললেন, বইস তো মুআল্লিমান তিলমিজান তালিবান নয়, আমি মুস্তাফা ডাইরেক্ট জমিনে পরিপূর্ণ টিচার প্রফেসর শিক্ষক হয়ে জন্ম নিয়েছি। নবী আসছেন কি হয়ে? এখন পড়াইছেন কখন থেকে? যেমন হুজুর জয়েন দিয়েছেন ধরেন 25 বছর পরে, অনেকেই 20 বছর পরে, কথা ঠিক কিনা?
এরকম জয়েন্ট দেখি দেয় না। আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, আপনার শিক্ষা কোথাও, বয়স কত সাল থেকে, কোন বৎসর থেকে? আমি যখন জমিনে আসলাম মা আমিনার রহম থেকে, আমার মা আমার দিকে তাকালেন, দেখলেন একটা নূর অন্ধকার গড়কে আলোকিত করেছে। আমার মা বসে আছে মক্কায়, বসে আছে কোথায়? মওলুদুন নবীর ঘরে। সেখান থেকে আমাকে দেখলেন, আমার নূরের প্রকাশ আমার মাকে মক্কার জমিন থেকে রোম পরাষ্ট্রের রাজপ্রসাদ দেখিয়ে দিয়েছে। নবী কোথায়? মক্কায়। মা মানে কোথায়? মামেনা নবীর দিকে তাকালেন, এক নূরের চমকে রোম পরাশ্রের রাজপ্রসাদ মা আমেনা আপন সুখ দিয়ে দেখতেছেন। আমিও তো হলাম, আপনিও তো হলেন। আমার মাতা আমার দিকে তাকাইছে, আপনার মাতা আপনার দিকে তাকাইছে। আপনার মারা জিজ্ঞেস করিয়েন, ওরা তো নবীকে আমার মতো বলে। আমার নবী তো মা আমেনাকে রোম পরাশ্রের রাজপ্রসাদ দেখাইয়া দিয়েছে, আমি আপনাকে কি দেখাইছি? জিজ্ঞেস করা দরকার আছে না? আমার মারা জিজ্ঞেস করলাম, মা কোন দিকে তাকাইছো? 10 মাস 10 দিন তুলে রাখলাম, আমি তুরুন দিকে না তাকাই তাকাবো কোন দিকে? বলে কি কি দেখাইছি? বলে কি দেখাইছিস মানে? আমি বলছি তোমার কিছু দেখাই নেই। বলছে কেন? আমি বললাম, অনেকেই তো নবীকে আমার মতো বলে, তো আমি যদি নবীর মতো হই তাহলে আপনাকে অন্তত নবী যদি রোম পরাশ্র দেখাইতে পারে, আমার তো আমেরিকা দেখানোর দরকার ছিল, আপনাকে দেখাই নাই, দেওয়ালের ভিতরে কিছু দেখাইতে পারস নাই। আপনিও গিয়ে জিজ্ঞেস করবেন আপনার মারে, আর যে স্কলার বলছেন নবী তার মতো, তার মারে খুঁজি ভারি করে দরকার, তাহলে তার মারে জিজ্ঞেস করা দরকার, তার জন্ম দিয়ে তার মা কি দেখেছে। অনেক সময় আসবে জাহান্নাম দেখতে পেয়েছে, এরকম আসতে পারবে বিয়াদ হবে সুলত। আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে, কারণ দেখছেন কত বড় বিয়াদ হবে করতেছে। আমার নবী জমিনে আসা মাত্র টিচার শিক্ষকতা শুরু করলেন, অজানা বিষয় জানাতে শুরু করলেন, আলিফ লাম মিম দিয়ে আল্লাহ মেসেজ দিলেন, এই হাবিব তোদের মত নয়, এই হাবিব অনন্য, এই হাবিব অবেমেসাল, আমি খালেক হিসেবে লাইসা কামিসলিহি, সেই আমার নবী মখলুক হিসেবে বেমেসাল উপমাহীন। দুই নম্বর প্রকার হচ্ছে আয়াতে মুতাশাবিহা, আয়াতে এটা আমি প্রকার করি নাই, কোরআনে করতেছে। দ্বিতীয় বারের মধ্যে উল্টালে বিস্তারিত আল্লাহ বলছেন আয়াতে মুতাশাবিহা, মানে যেখানে সন্দেহ আছে। কি আছে? আলিফ লাম বললে আলিফ লাম মিম কোনো অর্থ নাই, কিন্তু আয়াতে মুতাশাবিহা বললে এক আয়াত পড়লে অর্থ পাওয়া যায়, কিন্তু ওই অর্থের উপর ঈমান আমল করা যাবে, করলে বেঈমান। করলে কি? যেমন কোরআনের মধ্যে আছে আর রহমান আলাল আরশিস্তাওয়া, অর্থ হয় রহমান আরশের উপর বসে আছে। রহমান মানে আল্লাহ কিসের উপর বসে আছে? আল্লাহ যদি আরশে বসে আছে, আমি সিয়ারে বসে আছি, তাহলে আল্লাহর আমি এক হয়ে যাবো না? তো বান্দাও বসে আল্লাহও বসে, বান্দার গুণের সাথে আল্লাহর গুণ মিলবে? আল্লাহ উঠা বসা দাঁড়ানো হাঁটা ঘুমানো জাগ্রত হওয়া এগুলা থেকে বসে কে? মানুষে উঠে কে? সৃষ্টি সষ্টা উঠেও না বসেও। কিন্তু আমি যদি বলে রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশে বসে আছে, আমি বসে আসলাম চেয়ারে, সুতরাং আল্লাহ আমার সাথে মিলে গেছে। আবার যদি বলে আল্লাহ আরশে বসে আছে, আরশ আগে না আল্লাহ আগে? যখন আরশ নাই তখন কি আছে? আরশ যখন নাই আল্লাহ বসছিল কোথায়? প্রশ্ন আছে না? তাহলে এই কোরআনের সাথে আকীদা মিলে না, তো অনুবাদ কি? সেটা আয়াতে মুতাশাবিহা, এটা নিয়ে গাটাগাটি করে মুনাফিক বেঈমান যাদের অন্তরে কোটলানি আছে, শয়তানি আছে, ফিতনাবাজ অশান্তি আছে, তারা এগুলো নিয়ে গাটাগাটি করে। এখানে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া দ্বারা আল্লাহ আরশে বসা নয়, এটা তাবিল হবে, ব্যাখ্যা হবে এটা, যে আরশের উপর কারো ক্ষমতা নাই, সেই আরশের উপর মাওলার ক্ষমতা আছে। সেই আরশের উপর বায়াতের দোয়ান হলো কোথায়? হুদায়বিয়ার সন্ধিতে হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার ভিতরে ঢুকে গেলেন। একটা ঘটনা ঘটে গেল হযরত ওসমান যুন্নুরাইনকে
শহীদ করে দেওয়া হয়েছে। যখন চতুর্দিকে মুসলমানদের পেরেশানি হতে লাগলো, আমার নবী একটা বায়াতের ডাক দিলেন, সবাই হাত দেয়, সবাই হাত দেয়, সবার হাত নিচে, রহমতুল্লিল আলামিনের হাত উপরে। একজন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান জন্মিত খানে খাওয়ার ভিতরে গেলেন, মক্কায় গেলেন, আমরা তো বর্ডারে আটকে রইলাম, সবাই হাত দিলাম, উসমানের হাত কে দিবে? আমার নবী একটা হাত দিয়ে বললেন, এটা আমার উসমানের হাত। সবার হাতের উপরে আল্লাহর হাত আছে। কার হাত আছে? এখন বললাম ইয়াদুল্লাহ, ইয়াদ মানে হাত, ইয়াদুল্লাহ এদাফত হয়েছে আল্লাহর হাত। আল্লাহর হাত যদি বলি, আল্লাহর এটা যদি হাত মারি, এটা রাখার জন্য একটা বুক লাগবে, লাগবে কি লাগবে না, বুকটা টিকানোর জন্য একটা ফ্যাট লাগবে, কথা ঠিক কিনা? ফ্যাটটা রাখার জন্য দুইটা ফা লাগবে। মানতে গেলাম হাত হয়ে গেল আল্লাহ আমার মতো, শিরিক হবে না? আল্লাহর হাত আছে বলা যাবে? তাহলে কি বলতে হবে? সেখানে হাত মানিয়ে হাত নয়, ওই বায়াতে আল্লাহর সমর্থন আছে। আল্লাহ কি আছে? এটা কি আয়াতে মতো সাবিয়া, এটা যদি নিয়ে কাটাকাটি করে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। কিন্তু মুজাসসিমা বলা হয়, মুজাসসিরকায়ে মুজাসসিমা, যারা আল্লাহর বডি বানাই। যেমন অনেক নাম বলবো না, নাম বললে অনেকের আঘাত লাগবে। একজন জুমার খুতবা দিতে বলতে লাগলেন, আমি সিঁড়ি থেকে যেভাবে বলতাম ছি, আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আমার মতো করে নামে। এগুলাকে মুজাসসিমা ফিরকা বলা হয়। বর্তমান যারা লামা জাহাবি আছে না, নাই আছে, ওরা আল্লাহর বডি মানে, আল্লাহ হিন্দুরা কল্পনা করে করে মাটির মাটির ভগবান বানাই, আর তারা মনে মনে কল্পনা করি হিন্দুদের মতো ভগবান বানাই। সেই জন্য তাদের চোখে সব শিরিক, মাজার জিয়ারত শিরিক, মিলাদুন্নবী শিরিক, হিন্দুদের তো শিরিক মনে হয় কেন? আমরাও হিন্দুদের মতো মূর্তি মানি, আর আল্লাহরও বডি মানি। তো যাদের মন মেজাজটাই শিরিকের ভিতরে, ওদের সব কাজটাই কি মনে হবে? শিরিক মনে হবে, স্বাভাবিক। সুরে কি কোনোদিন ভালো মানুষ বলবে? সুরে রাত তিনটায় তাহাজ্জুদওয়ালা মানুষ টুপি দিয়ে হাঁটি যায়, সুর হাঁটি যাচ্ছে পাশ দিয়ে, তাহাজ্জুদ গুজার মানুষ ভাবে, আহা আমি কি নামাজি, মাথার উপর টুপি দিয়ে বুঝাইলাম নামাজ পড়ে আসতেছি, আমার ভাইটা তো বড় নামাজি, টুপিটা তো চিন্তা লোকায় ফেলছে। তার নামাজি ভাবতেছে সে কি নামাজি, সুরে মনে মনে বলতেছে আমি কি সুর, হালা বাটফার চুরি করছে করছে মাথায় টুপিও লাগাইছে, কথা ঠিক কিনা? সুরে ভাবে একরকম, নামাজি ভাবে, তো মরাও ভাবে শুধু মরা মরা, কথা ঠিক কিনা? জিন্দা ভাবে শুধু জিন্দায় আছে, জিন্দায় আছে, যে যে রকম এগুলো বলতে গেলে তো অনেক কথা আসবে। কোরআন থেকে বলবো, আমি কোন ডাক্তার আছে এখানে? ডাক্তার নাই, ডাক্তার আছে নি? আচ্ছা ডাক্তার আছে, হ্যাঁ ডাক্তার কে এখন আমাকে মরা বলবে না জিন্দা বলবে? ডাক্তার আপনি একটা তো, আমি মরা না জিন্দা, জিন্দা ডাক্তারে বলতেছে, আমি বলি নাই, আপনারা বললে বলবে যে মানুষকে তো কোনো চিন্তা করছে, হবে না। ডাক্তারের অধিকার আছে মরা সার্টিফিকেট দেওয়ার, কথা ঠিক কিনা? ডেথ সার্টিফিকেট, ওনারা যদি আমি ফাদরি বসে থাকি, আমার একটা ডেথ সার্টিফিকেট দেন, দিবে জিন্দগি চলে গেলেও দিব না, কথা ঠিক কিনা? তাহলে যারা আমাকে মরা বলে, যারা নবীকে মরা বলে, তারা আমাকে এখন মরা বলতে বসতো? যারা নবীকে মরা বলে তারা আমাকে মরা বলবে? তাহলে মরা ডাক্তার তখন বলবে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আপ ডাউন নাই, তখন ডাক্তার বলবে ডেথ সার্টিফিকেট দেওয়া দরকার। আর আমি এখন যদি ডাক্তারের পা ধরে বসে রাখি, আমার একটা ডেথ সার্টিফিকেট দেন, উনি জিন্দগি পার হয়ে যাবে, আমাকে কোনোদিন ডেথ সার্টিফিকেট দিবে? ডাক্তার বলে নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ জিন্দা, কথা ঠিক কিনা? নিঃশ্বাস বন্ধ তাহলে কি? এটা কে বলে? আমি মাফ চাচ্ছি, আজকে ডাক্তার যারা জিন্দা বলে উরা আমি জিন্দা বলবো না, ডাক্তার যারে মরা বলে তারা আমি আজকে মরা, আর জিন্দা বলবো আল্লাহ যারে জিন্দা বলে তারে আমি জিন্দা বলবো, আল্লাহ যারে মরা বলে তারা আমি কি বলবো? মরা বলবো। এখন আসেন বন্ধু আমার, সামনের দিকে চলতে লাগলাম, দয়াল নবী রহমাতুল্লিল আলামিন তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক বলে আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন, রেসালতের দাওয়াত দিতে লাগলেন,
আল কোরআনের দাওয়াত দিতে লাগলেন। যারা আমার নবীকে আল আমিন বলতো তারাও নবীকে অ্যাটাক দেয়, যারা আমার নবীকে সাদেক বলতো তারাও আমার নবীর উপর হামলা করে, কখনো পাগল ডাকে, কখনো পাথর মারে, কখনো সিজদার উপর গরুড়ি তুলে দেয়, কখনো ঘর বন্দি করে বাইরে দেয়, কখনো লেনদেন বন্ধ করে দেয়। আমার নবী একবার দাওয়াত দিতে যায়, দুইবার অ্যাটাক করে, কিন্তু আমার যদি কেউ মারে আমি বলবো সাতপুরে আমার আসবো না। আমার নবীকে একবার পাথর মারলে আগে একবার দাওয়াত দিলে, এখন তারা পাঁচবার দাওয়াত দেন, তাহলে বাড়ছে না কমে? আমার কাছকে দাওয়াত দিলেন, এখানে কোনোভাবে কোথাও একটা কিছু ঘটাই ফেললেন, আমি কি দ্বিতীয়বার আসবো? আমি বলবো যে আসবো না কখনো, কথা ঠিক কিনা? কিন্তু আমার নবীর আবু জাহেল যখন আঙ্গুল তুলছে, দেখ দিনেও দাওয়াত দিছি, রাতে ঘুম আরাম করে ফেলম, রাত্রেও তোর ঘরে ঢুকি দাওয়াত দিব। আমার নবী দিনেও দাওয়াত দিয়ে রাতেও আঙ্গুল হাত ঘুম আরাম হয়ে গেছে, অভ্যাস হয় বা ঘুম আরাম হয়ে গেছে, কারে পাগল ডাকলাম? এখন তো দিনেও আরাম করে ফেলছে, রাত্রেও পরিবার পরিবার অশান্তি মানায় ফেলছে। একবার আগে দাওয়াত দিত গালি দেওয়ার পর পাঁচ বাদ দে, আবার গালি দিলে আর দশ বাদ দে, আবার গালি দিলে পনেরো বাদ দে, আবার গালি দিলে বিশ বাদ দে, আবার গালি দিলে পঞ্চাশ বাদ দে। মোটামুটি মক্কার কাফের মুশরিকের ঘুম যখন হারাম করে ফেলছে, আমার নবী ঘুমায় না, আমার নবী ইসলাম নেয় না, দিনেও দাওয়াত রাতেও দাওয়াত, রাস্তায়ও দাওয়াত, বাজারে যেখানে যা শুধু সেখানে দাওয়াত চলে। আল্লাহ দেখলেন নবীর ঘুম নাই, আল্লাহ দেখলেন নবীর আহার ঠিক মতো হয় না, আল্লাহ দেখলেন নবীর এত কষ্ট যা আর সহ্য করা যায়। আল্লাহ রাগ দিলেন, নবী গো কারে দাওয়াত দেন? আবু জাহেল রে, কারে দাওয়াত দেন? আবু লাহাব রে, কারে দাওয়াত দেন? উব্বা সাইবারে, কয়বার দাওয়াত দিলেন? আগে দিলাম একবার, পাগল বলার পর দিলাম দশ বার, পাথর মারার পর দিলাম বিশ বার, হামলা করার পর দিলাম পঞ্চাশ বার, ঘর বন্ধ করার পর দিলাম একশো বার। আগের দিনে করতাম, এখন রাতেও ঘুম আরাম করে দিছি, রাতেও ঘুম। আল্লাহ ডাক দিলেন, নবী গো কারে বুঝাচ্ছেন? ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি নবী আর চেষ্টা করিয়েন না, একবার দাওয়াত দিলে যথেষ্ট, নিশ্চয়ই আপনি মৃতদেরকে শোনাই নিতে পারবেন। লা তুসমিউল মাউতা, কোরআনের মাউতা, মাউতা মানে কি? মরা মরা, মরারে আপনি শোনাইতে? তো আবু জাহেল দাঁড়ায় আছে, আবু জাহেল হাঁটে, আবু জাহেল বসে, আবু জাহেল খায়, আবু জাহেল বউয়ের সাথে কথা বলে, আবু জাহেল বিজনেস করে, আল্লাহ বলে মরা। আবু লাহাব নবীর উপর আঙ্গুল তুলে, আল্লাহ বলে মরা। উদ্বা সাইবার নবীরে পাগল বলে মিছিল করে, আল্লাহ বলে মরা। তাহলে সে উঠে, সে বসে, সে দাঁড়ায়, সে ঘুমায়, সে হাসে, সে কাঁদে, সে কথা বলে, ডাক্তার যারে জিন্দা বলে, আল্লাহ বলে ইন্নাকা লা তুসমিউল মাউতা, যারা আমার নবীর উপর আঙ্গুল তুলে, যারা আমার নবীকে গালি দেয়, যারা আমার নবীকে বকা দেয়, চোখে দেখলে জিন্দা নয়, মুখে বললে জিন্দা নয়, কানে শুনলে জিন্দা নয়, হাঁটলে জিন্দা নয়, নবীর আদব থাকলে তার নাম জিন্দা, নবীর আদব না থাকলে আমি কোরআন ডিক্লার দিলাম সে জিন্দা হওয়ার পরেও মরা। এটা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন যার কানের ভিতর নবীর কথা ঢুকে নাই, যার মনে নবী বসে নাই, যার চোখ নবীর তাজিম দেখে নাই, যার মুখ নবীর শান বলতে পারে নাই, যার প্রত্যেকটা অঙ্গ নবীকে কষ্ট দিয়েছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা, আর চেষ্টা করার দরকার নাই, নবীর এগুলো একটাও জিন্দা নয়, সবগুলো মরা। সবগুলো কি? মরা। উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন সাহাবী রসুল, বদরের ময়দানে শহীদ হয়ে গেলেন সাহাবী রসুল, হুনাইন খন্দকের মধ্যে শহীদ হয়ে গেলেন সাহাবী রসুল, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার নসীব মোবারক 70 অংশে ভাগ ভাগ হয়ে গেল, জোরাবাতে কত কষ্ট হলো, ডাক্তার নিয়ে গেলে লিখে দিবে মরা, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন লা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা যারা আল্লাহর রাস্তায় মাওলার প্রেমে দয়াল নবীর গোলামিয়তের মধ্যে নিজের গদ্দানটা দ্বিভাগ করে দিয়েছ, মরা বলিও না, মাওলা নিঃশ্বাস তো বন্ধ, চোখ দিয়ে তো দেখে না, মুখ দিয়ে তো উত্তর দেয় না। আল্লাহ বলেন বাল আহইয়া, তোদের সব বলে মরা, আমি মাওলা বলে জিন্দা। তাহলে গদ্দান কয়বাক? কিন্তু আল্লাহ বলতেছেন কি? আবার কোরআন আছে ওয়া আনতুম লা তাশ
অরণ নিজে বুঝবিও না, তোদের এই বিবেকটা নাই যে শহীদ কেমনে জিন্দা হয় এটা তোরা বুঝবি, কিন্তু আমি আল্লাহ বলতেছি কি আবার কোরআনে বলছে ইউরুজাকুম, ঘুমাচ্ছে না, বিশ্রাম নিচ্ছে না, রিজিক ও খাওয়া দাওয়া হচ্ছে, এটা কোরআন বলতেছেন। তাহলে ডাক্তার বলে মরা কথা ঠিক কিনা? আপনি কি মরা বলবেন না? গদ্দান দুই বাক্য হলে কি জিন্দা বলবেন? তাহলে ডাক্তার বলতেছে মরা, কোরআন বলতেছে জিন্দা। সেই জন্য বন্ধু আমার, নবী নবী করতে করতে গদ্দান দিয়ে দেন, মরার পরেও জিন্দা, জীবনে বেঁচে থেকে নবীর বিপক্ষে বললে জিন্দা থাকার পরেও মরা। আমি বলেছি না কোরআন বলছে? এগুলো কোরআন বলতেছে বাবা। তা আমি যদি বলার কারণে বন্ড হই, ব্যথাতি হই, আল্লাহ বলার কারণে কিছু হবে নাকি? আল্লাহর কোনো ব্যথাতি বলা যাবে? বন্ড বলা যাবে নি কোনো? আবার মাজার বুঝারি, তা আল্লাহই তো বলতেছেন। আল্লাহ যদি বললে আল্লাহর ফতোয়া দেওয়া না যায়, আমি অনুবাদ করার কারণে কি কোনো ফতোয়া দেওয়া যাবে? সেই জন্য আল্লাহ বলতেছেন মরাচ্ছে নয়, দুনিয়াতে বেঁচে থাকার নাম জিন্দা নয়, নবীকে চিনার নাম জিন্দা। আর মরার পরে শহীদ হয়ে গেলে নবীর প্রেমে, সে মরা নয়, কারণ নবীর গোলামিয়তে জান দিতে পারলে তার নাম জিন্দা। দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ফয়সালা মানবেন না মোল্লার ফয়সালা মানবেন? আয়াতের মতো সাহাবি হাত বলছে, আল্লাহর হাত আছে, কিন্তু এটা অনুবাদ করার কোনো অধিকার নাই। অনুবাদ করলে কি হয়ে যাবেন? মুশরিক হয়ে যাবেন। তো এখন আমাকে মানতে হবে কি, আরেকটা প্রকার আছে আয়াতে মুহকামাত, ওই মুহকামাতের মাধ্যমে যেই অর্থ প্রকাশ পায় সেই অর্থেই আমল করতে হবে, ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন আকিমুসসালাহ, নামাজ পড়তে হবে। আল্লাহ বলেন আতুস যাকাহ, যাকাত দিতে হবে। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুসসিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমাকে রোজা রাখতেই হবে। আল্লাহ বললেন আতিমুল হাজ্জা, আমাকে হজ করতেই হবে। আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আমাকে বলতেই হবে। এটা আয়াতে মুহকামাত, এখানে অস্বীকার করার, এখানে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আল্লাহ যখন আয়াতে মুতাশাবিহাত বলছেন, আরশের উপর বসা হাত আছে, এগুলো আয়াতে মুতাশাবিহাত, এগুলো কাটাকাটি করার কোনো অধিকার নাই, কিন্তু আল্লাহ কোরআনে আয়াতে মুহকামাত দিয়ে বলছেন লাইসা কামিসলিহি শাই, এই আমার বান্দা তোরা আমাকে কোনো প্রাণীর সাথে মিলাইস না, এই আমার বান্দা তোরা আমাকে সৃষ্টির কোনো গুণের সাথে মিলাইস না, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহর কোনো উপমা নাই, এটাই আয়াতে মুহকামাত। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আনা বশরুম মিসলুকুম, আনা বশরুম তফসিরে জালালাইন কোলেন লেখা আছে মিন আয়াতি মুতাশাবিহাত, এই মিসলুকুম শব্দটা আয়াতে মুতাশাবিহাত, এটা নিয়ে মুসলমান মাহফিল করার অধিকার নাই, এটা নিয়ে কোনো প্রকার কথা বলার অধিকার নাই। তা আমি কি বললো যে তুমি আয়াতে মুহকামাত যেটার উপর ঈমান আনতে হবে সেটা দেখো, সেটা কি? যাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলে আয়াতে মুহকামাত বান্দার উপর যেটা ঈমান আনতে হবে সেই ঈমানের নাম নবী নূর, এটার উপর ঈমান আনতে হবে। এটার উপর ঈমান কোরআন কয় প্রকার? তিন প্রকার। এগুলো বলতে গিয়ে আমি সূরা দুহার মধ্যেই ঢুকতে পারতেছি না, কয়টা বাজছে? আলহামদুলিল্লাহ, তাহলে তো সময় বরকত দিচ্ছে। এখন আসে সামনের দিকে যায় সূরা দুহার শানে নুজুল। কি নুজুল? শানে নুজুল মানে আয়াতের ব্যাখ্যা করা, কেন নাজিল হলো, পিছনে কি আছে, কারণ আছে। কারণ যদি না জানেন আপনি পথভ্রষ্ট হবেন। কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা, অনেকেই কোরআন পড়ে, অনেকেই কোরআন স্টাডি করে, অনেকেই কোরআন গবেষণা করে, হেদায়তের পথ তো দূরের কথা, দালালা পথভ্রষ্ট হয়ে জাহান্নামের প্রতীক হয়ে গেছে এই কোরআন পড়ে, এই কোরআন পড়ে। আবার কোরআন বলছে ওয়াইয়া দিবিহি কাসীরা, অনেকেই হেদায়তের পথ পেয়ে জান্নাতে চলে গেছে। কোথায় চলে গেছে? এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আমি কি গুগল পড়লে হবে, বাংলা ট্রান্সলেট পড়লে হবে, ইংরেজি ট্রান্সলেট পড়লে হবে? কোরআন বলে না না,
এগুলো পড়েই তো অভ্রষ্ট হচ্ছে। কোরআন বুঝতে গেলে কি করতে হবে? কোরআন ডাক দিয়ে বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। কোরআন যদি বুঝতে চাও অন্য কোন মুফাসসিরের কাছে যাইও না, সর্বশ্রেষ্ঠ মুফাসসির রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। ওই নবী যা দেয় তা নাও, যা নিষেধ করে তার থেকে দূরে সরে যাও, তুমি জান্নাতি হয়ে যাবে। তাহলে কোরআন কার ঠিকানা দেখায়? নবীর ঠিকানা। আর আমার মতো স্কলার নবীর মাইনাস স্কলার ঠিকানা দেখায়। কোরআনেরটা মানবে না স্কলারটা? মোল্লা চলবে না কোরআন চলবে? সেই জন্য কোন মোল্লাকে মানার কোন দরকার নাই। বন্ধু আমার সুরাতুদ্দোহার শানে নুজুল কিছুদিন ধরে আয়াত নাজিল হচ্ছে না। মক্কার কাফেরগণ, মক্কার মুশরিকরা হট্টগোল বাজিয়ে দিল যে কোন নবীর উপর ঈমান এনেছ সেই নবীকে তো আল্লাহ ছেড়ে দিয়েছে। কোন নবীর উপর ঈমান এনেছ সেই নবীর উপর আল্লাহ এখন আর রাজি নাই। কোন নবীর উপর ঈমান এনেছ সেই নবীর উপর এখন আল্লাহ আর সন্তুষ্ট নাই। মুসলমানদেরকে ডিস্টার্ব করতে লাগলো, ছেড়ে দাও ওই নবীকে। এখন যেরকম মোল্লা বলে নবীর মাইনাস করো, সেই সময়ও আবু জাহেল বলে নবীর মাইনাস করো, আবু লাহাব বলে নবীর মাইনাস করো, উকবা বলে নবীর মাইনাস করো, সাইবা বলে নবীর মাইনাস করো। যখন এরকম ঘোষণা দিয়ে দিল, আমার নবী দেখলেন দু তিন সপ্তাহ ধরে আল্লাহর কোনো ওয়াহী নবীর পর নাসিল হচ্ছে না। এইদিকে মক্কার কাফের মুশরিকগণ পুরো মক্কার জমিন হট্টগোল বাজিয়ে দিল, আমার নবীর চেহারাটা একটু কালো হয়ে গেল, মলিন হয়ে গেল। আল্লাহ বলেন নবী গো, আপনি চেহারা কালো করবেন, আপনি চেহারা মলিন করবেন, আপনার চোখে পানি আসবে, সেটা আমি মাওলা সহ্য করতে পারবো না। আজকে সূরাতুদ্দোহার মাধ্যমে আমি আমার নবীকে একটু হাসিয়ে দিব। সুবহানাল্লাহ।